দেশি পদ্ধতিতে মাটন কারি। দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মশলাদার মাটন কারি। আমিষভোগীদের জন্য দারুণ এক উপভোগ্য খাবার এই মাটন কারি। তাই ভোজন রসিকদের জন্য আজকের রেসিপিতে থাকছে মাটন কারি রান্নার সহজ পদ্ধতি। উপকরণ: মাংস 1 কেজি, পেঁয়াজ কুচি আধা কেজি, রসুন 10 থেকে 12 কোয়া, আদা কুচি 4 টুকরা, শুকনো মরিচ 4টি, মাঝারি সাইজের টমেটো 2টি, কাঁচামরিচ কুচি 3টি, জিরা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদ পরিমাণ মতো, মাংসের মশলা 1 প্যাকেট, জিরা পাউডার 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, সয়াবিন তেল পরিমাণ মতো ও গোলমরিচ পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: মাংসগুলো ভালোভাবে ধুয়ে তেল, পেঁয়াজ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মাংসের মশলা, ধনিয়া গুঁড়ো ও লবণ একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে নিন। এভাবে ম্যারিনেট করা মাংস আধা ঘন্টা রেখে দিন। কড়াইতে তেল গরম করে এতে জিরা, গোলমরিচ, শুকনো মরিচ, কাঁচামরিচ কুচি, রসুন ও টমেটো দিয়ে নাড়তে থাকুন। এবার মশলা মিশ্রিত মাংস দিয়ে জালের পরিমাণ বাড়িয়ে দিন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ বাদে একটু নেড়ে 1 ঘন্টা পর নামিয়ে পরিবেশন করুন মজাদার মাটন কারি।